হাই বন্ধুরা, ওয়েলকাম টু রাইথনিস ফ্যাশন। আজকে আমি তোমাদের বম্বে কাট ব্লাউজ কীভাবে সেলাই করতে হয় দেখাবো। প্রথমে আমি তোমাদের বাড়াপটি চাপটি কীভাবে কাটতে হয় দেখাচ্ছি। এই যে কাপড়টা নিয়েছি, এই যে গলাটা কেটেছিলাম তারই কাপড়। এবার আমি বাড়াপটি চাপটি কাটবো। এর চওড়াটা আমি নিচ্ছি 2.5 ইঞ্চি, দিয়ে কেটে নেব। এটা আমার ডবল পার্ট আছে, এটাকে আমি কেটে সিঙ্গেল করে নেব। এবারে ব্লাউজের খাপটা জুড়ে নেব। অনেকে বুঝতে পারে না যে ব্লাউজের খাপটা কোন সাইডে কোন দিকটা জোড়া হয়, তোমাদের এই ভিডিওটা আমি খুব ভালো করে বুঝিয়ে দেব। দেখো, আমি এইভাবে বিছিয়ে রেখেছি। এবার এর সরু দিকটা আর এই সরু দিকটা একদিকে রেখেছি, এর চওড়াটা এই চওড়াটা একদিকে রেখেছি। সোজা উল্টো বোঝার জন্য আমি দাগ করে নেব। ভিতরের দিকটা হচ্ছে আমার সোজা দিক, ওপরটা আমার উল্টো, এইটাকেও একইভাবে দাগ করে নেব বোঝার জন্য। উল্টো সাইডে এবার আমরা পেকিং দিয়ে দেবো নিচের পাটটা। আমি 1 ইঞ্চি 2 সুতার মতন মাপ নিয়ে পেকিংটা দিয়ে দিচ্ছি। পেকিংটা দেওয়ার সময় মনে রাখবে, নিচে থেকে আমরা চওড়া হয়ে উপর দিকে সরুভাবে উঠব। উপর দিকে আমি 1/2 ইঞ্চি ছেড়ে দিয়ে সেলাইটা করছি। সেলাই হয়ে গেছে, এবার আমরা এইটা একইভাবে বিছিয়ে নেব। আমি যেইভাবে বিছোচ্ছি সে তোমরাও সেইভাবে বিছিয়ে নেবে। এটা উল্টো ছিল, এটাকে আমি সোজা করে বিছিয়ে নিলাম। নিয়ে সোজার উপরে সোজা এইটাকেও একইভাবে রেখে সেলাই করে নেব। সেলাই করার সময় মনে রাখবে যে এই পার্ট দুটোকে কোনোটাকেও টানবে না, আস্তে আস্তে ধীরে ধীরে সেলাই করলে ঠিক জায়গায় ঠিক হয়ে যাবে। এসব ছোটোখাটো জিনিসগুলো একটু মাথায় রেখে সেলাই করবে। দেখো খাপটা কত সুন্দর হয়েছে। এটা হচ্ছে 42 ইঞ্চি ছাতির খাপ। আমরা এবার ব্লাউজে আর একটা অংশ জুড়ে নেব। এটা দেখো বগল লাইন বোঝা, এটা হলো বগল লাইন। বগল লাইন বোঝার জন্য আমি কাট লাগিয়ে রেখেছি যাতে বুঝতে পারি। এটাকেও আমি সোজা উল্টো করে নেব। সোজা করে আমি বিছিয়ে নিচ্ছি। বিছিয়ে নিয়ে এই যে বেশি আছে সেইটা এই সাইডে খাপের দিকটা জুড়ে দেব। তোমরা ভিডিওটা ভালো করে দেখো, দেখলে বুঝতে পারবে। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে বোঝানোর জন্য আরেকটি ভিডিও তৈরি করবো যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। এই যে কাপড়ের জোড়াটা আছে ওইটা আমরা একদিকে রাখবো। তোমরা পারলে নিচের দিকেও রাখতে পারো বা উপরের দিকে রাখতে পারো, যেদিকে রাখবে একই সাইডে রাখবে। এই সব ছোটোখাটো জিনিসগুলো একটু মাথায় রেখে সেলাই করবে। বোঝার জন্য আর একবার দেখাচ্ছি। দেখো এই সাইডটা কিন্তু এইদিকেই জোড়া হবে। এবারে আমরা নিচের অংশটা জুড়ে নেবো। সোজা উল্টো করে নিয়েছি, দেখো এই চওড়া দিকটা, যে দিকটা হুক পট্টি বা উপরের ঘর হয় সেই দিকটা আমরা জুড়ব। এটা হলো সোজা দিক, তো আমরা উল্টো সাইডটাকে তুলে নেব। সোজার দিকটা সোজার দিকেই রেখে সেলাই করে নেব। সেলাই করার সময় মাথায় রাখবে যে যে টেকিংটা আছে এই টেকিংটা আমরা ক্যারাচে ভাবে হালকা মুড়ে সেলাই করব। যদি আমরা সোজা সেলাই করে দিই
তাহলে খুব মানে যখন পরবে ব্লাউজটা তখন একটা টান লাগবে, আর যদি ক্যারাচুভাবে মুড়ে দিবি তাহলে জিনিসটা টান লাগবে না। দেখো এই যে বেরিয়ে আছে কাপড়টা, আমি এটাকে সোজা করে কাটবো না, হালকা কেরাচে করে কাটবো, কারণ যদি সোজা করে কাটি তাহলে আমাদের বডির কাপড় কম পড়ে যাবে, যেন আমরা কেরাচেভাবে কেটে নেবো। এই দিকটাও আমরা একইভাবে কেটে নেব। কাটা হয়ে গেছে। এবার অনেকেই বুঝতে পারে না যে চাপাপটি বাড়াপটি কোন দিকটা বসে। দেখো আমি ব্লাউজটাকে সোজা করে মেশিনের দিকে দেখেছি, এদিকটা চাপাপটি বসবে, চাপাপটি হচ্ছে সোজা দিক দিয়ে উল্টো দিকে যায়। আমরা কাপড়টাকে দুভাঁজ করে নিয়ে এক চাপ অনুযায়ী সেলাই করে নেব। এর উপর আমরা নফ সেলাই দেবো, আমরা পটিটার উপরে নফ সেলাই দেবো। এবার আমরা এটাকে মুড়ে নিয়ে সেলাই করে দেবো, কাঁচা সেলাই দেবো, এতে আমাদের হাত কাজ হবে সুপার করার জন্য। এবার আমরা বাড়াপটিটা জুড়বো, এখানে একটু বেঁধে আছে, কেটে নেবো কাপড়টা। এটাকে আমরা ব্লাউজটাকে আমরা উল্টো করে নিয়েছি, দেখো মেশিনের দিকেই রেখেছি ওইটা যেদিকে বাড়াপটি বসে, আর আমরা এক চাপ অনুযায়ী সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেছে। এবার আমরা হালকা করে একটু মুখ মেরে দেবো। এটাই ফার্স্ট, এবার মুড়ে দমরেকে দেখাচ্ছি যে চড়াটা কীভাবে বোঝা যায়। এই আমি 1 ইঞ্চি মুড়েছিলাম, মুড়ে এর উপরে বসাচ্ছি, দেখি সরু হয়ে গেছে। আমি 1/2 ইঞ্চি মুড়ে এর উপরে বসাবো, যেখানে আমার সেলাইটা গেছে তার এই উপরে বসাবো, যাতে সেলাইটা না দেখা যায়। আর এই চড়াটা সাধারণত 1 ইঞ্চি থেকে 1.25 ইঞ্চি হয়, এর বেশি না করলে হয়, এর বেশি না করাটাই দরকার। ওর পাশ থেকে এক চাপ রেখে আরেকবার সেলাই করে নেব। আমি যেভাবে বিছিয়ে নিচ্ছি, দেখো ফার্স্টে আমি বাড়াপটিটা রেখেছি, এর ওপরে আমি চাপাপটিটা রেখে দেখে নেব যে আমার সবগুলো মিলেছে কিনা। দেখো কত সুন্দর মিলেছে, এবারে আমরা মিলিয়ে নেব। এরপরে আমরা এর ওপরেই আমি ব্যাক সাইডটা রেখে সেলাই করব। দেখো কীভাবে ব্যাক সাইডটা রাখবে, এটাও উল্টো বোঝা বোঝার জন্য দাগ করে নিলাম, যেদিকটা দাগ করেছে সেটা হলো আমার উল্টো সাইড। এবার আমরা উল্টো দিকটা উপরে রেখে সোজা দিকটা নিচে রেখে বিছিয়ে নিয়েছি, এভাবে কাজ জুড়ে দেবো। বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, আর বুঝতে যদি অসুবিধা হয় কোথাও আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।
দেখো এবারে আমরা খাপটা জুড়ে নেব। কাজ সবসময় ডবলভাবে জুড়ে নেবে। সুন্দর হয়েছে, তেমন গলার পাইপিং করে নেব। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।